জয়নগরের স্পন্দন নার্সিং হোম এক রোগী মৃত্যুকে ঘিরে নার্সিং হোমে ভাঙচুর। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের বাসিন্দা বিমল সর্দার অটোতে গুরুতর জখম অবস্থায় পায়ে চোট লাগে, তড়িঘড়ি আনা হয় জয়নগর স্পন্দন নার্সিং হোমে। একশো রিপোর্ট করে বসিয়ে রাখার অভিযোগ রোগীকে, কোনো ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া হয়নি। বস থাকতে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর উত্তেজনা শুরু হয় রোগীর পরিবারে, ভাঙচুর করে জয়নগর স্পন্দন নার্সিং হোম। অবশ্য ডাক্তারের পক্ষ থেকে জানা রোগীকে ভর্তি করা হয়নি, ডাক্তার দেখাতে এসেছিল। ডাক্তার আসে তিনটের সময়, উনি এসে আড়াইটের সময় এক্স রে রিপোর্ট করে বসে আছে। তার মধ্যে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে, এর জন্য নার্সিং হোম কর্তৃপক্ষ দায় নয়। এই নার্সিং হোমে আমার বাবা মারা গিয়েছে, কিভাবে বিনা চিকিৎসা। আমার বাবার পায়ে ইঞ্জুরি হয়েছে, নিয়ে আসলাম, বললো এরা বললো আমাদের ডাক্তার রেডি আছে, আপনারা এক্স রে করুন, এক্ষুনি অপারেশন বা এক্ষুনি সব কিছু করে দেওয়া যাবে, আমার কিছু হয়নি। তা বলে এক্স রেটা করে আনলাম। আনার পরে ওরা এ একবার তাকে এক্স রেটা তুলে, ও একবার তাকে এক্স রেটা তুলে, ওরা সবাই ডাক্তার, ওরা এক্স রে টেক্স রে দেখে নিয়ে বলছে ঠিক আছে এখানে হাওয়া হচ্ছে, এখানে বসো, এখানে থাকো, আমাদের ডাক্তার রেডি হচ্ছে। তিন ঘন্টা হয়ে যাচ্ছে, ডাক্তার আসেনি, নিজেরাও কোনো যন্ত্রণার একটা ওই ইঞ্জেকশন মারেনি। যে যন্ত্রণা হচ্ছে একটা ট্যাবলেট দিয়ে, একটা ইঞ্জেকশন কিছু দেয়নি, সেই লোক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই লোক। বাবার কি হয়েছিল? হয়েছিল বাবা অটোতে আসতে আসতে অটোর পায়ের উপরে পড়ে পাটা ভেঙে। কোথায় হয়েছিল এটা? এটা যতটা সম্ভব হয়েছে নীলপিঠে। আচ্ছা, এখনো আমরা জানতে পারিনি যতটা সম্ভব। কখন হয়েছে, কখন ঘটেছে এটা? এটা ঘটেছে 11টার সময়। এখানে কখন নিয়ে এসেছি? এখানে এনেছি তখন বাজে 12:10। এরা কি করছে দেখিনি, এরা বললো আমাদের ডাক্তার আছে, আপনারা এক্স রে করুন, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে বলে ওরা ভর্তি করে নিল, সব কাগজপত্র জমা নিয়ে নিল, নিয়ে এসেছি। রুগী তিন ঘন্টা শুয়ে রাখলো, যন্ত্রণা ছোট পাচ্ছে, একটা ইঞ্জেকশন। আমার নাম, আমার নাম রণজিৎ সরকার। কি বিশ্বাস? রণজিৎ সরকার। রণজিৎ সরকার ছেলে তোমার? আমি ছোট ছেলে। আমার নাম কি? আমার নাম বিমল সরকার। আপনার নার্সিং হোমে অ্যাকচুয়ালি আজকে দুটোর সময় বিমল সরকার নামে একটা পেশেন্ট মণিত্তটি বাড়ি সম্ভবত নিমপিন হসপিটালের কাছাকাছি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। তারপর নিমপিন হসপিটাল থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে এখানে আসে অর্থোপেডিক সার্জেনের অপিনিয়ন নেওয়ার জন্য, এবং এক্স রে ছিল যার ফিমার ফ্র্যাকচার ছিল এবং পেলভিসের হাড় ফ্র্যাকচার ছিল, স্পাইন ইঞ্জুরি আছে একটা। তো অর্থোপেডিক সার্জেন আজকে তিনটেই টাইম এখানে 2:10-15 নাগাদ পেশেন্ট আমাদের নার্সিংয়ের মধ্যে আসে, তারপর অর্থোপেডিক ডাক্তারের জন্য ওয়েট করছে। তার মধ্যে 10-15 মিনিটের মধ্যে পেশেন্ট একটা শ্বাসকষ্ট শুরু হয় এবং পেশেন্ট সঙ্গে সঙ্গে খারাপ হয়। এখানে আমাদের ডাক্তাররা সঙ্গে সঙ্গে তাকে প্রাইমারি ম্যানেজমেন্ট দেওয়ার জন্য আইসিউতে তোলে এবং ভেন্টিলেশনও দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি, পেশেন্টটা এক্সপায়ার করে। পেশেন্ট পার্টি এবং কিছু বাইরের লোকজন, পেশেন্টের আত্মীয় স্বজন বাইরে থেকে এসে নার্সিংয়ের মধ্যে, এখানে রানিং নার্সিং হোম পেশেন্টপত্র অনেক ভর্তি আছে, আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও ভাঙচুর করে। চেম্বার টেম্বার আপনারা দেখুন, আমাদের সমস্ত জায়গা, আমাদের ঘরটা সব ভাঙচুর করেছে, এমনকি আমাদের স্টাফদেরকেও মারধর করেছে। এই ধরনের ঘটনা যদি আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে কোনো রকম দোষ থাকে, ত্রুটি থাকে, তার আইনি ব্যবস্থা নেওয়া হোক, আমরা তার ক্ষতিপূরণ দিতে রাজি আছি। কিন্তু যারা এই ধরনের পরিষেবার জায়গায় পরিষেবা নষ্ট করে ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার জন্য একটা নার্সিংহোমের, রানিং নার্সিংহোমের ভাঙচুর করা এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা লোকাল থানাতে ফোন করি, থানা থেকে স্টাফ আসে, থানার স্টাফের সামনেও পর্যন্ত তারা চিৎকার চেঁচিয়ে এবং ভাঙচুর করে। তারপর থানা বাইরে থেকে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে। আমরা চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে পূর্ণ সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে তাদের যেন উপযুক্ত শাস্তি পায়, যাতে আর সাধারণ মানুষ চিকিৎসা জায়গা যেন কোনো রকমভাবে এ ধরনের ক্ষয়ক্ষতি ভাঙচুর না করে, চিকিৎসা বিঘ্ন না ঘটায়। নমস্কার।